চিকিৎসার ভালো জায়গা নেই, আমাদের যেতে গেলে আরজিকর নির্যাতন ভাঙড়ের মানুষকে যেতে হয়। বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আমি চাইছি নিজে ভাঙড়ে আমি হসপিটাল তৈরি করে দেবো। একটা ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে না হবে সেটা অন্য ব্যাপার। আমি ক্যান্ডিডেট হিসাবে বলেছি, আমি এখান থেকে জিততে পারলে আমার সর্বপ্রথম বিধানসভার মধ্যে যে চিৎকার হবে ভাঙড়বাসীর জন্য চাই, সেটা দ্বিতীয় ফ্যাসিলিটি পাবে, অন্যরা ফ্যাসিলিটি পাবে, যেটা হচ্ছে উন্নত মানের একটা স্বাস্থ্য পরিষেবা এখানে কেন্দ্র করে তোলা। যেমন দিদি ঠিকই বলেছেন যে এখানকার প্রতিনিয়ত মায়েদের 40-50টা সন্তানের ভূমিষ্ঠ হয় প্রতিনিয়ত, কিন্তু দুঃখের বিষয় যারা আর্থিকভাবে দুর্বল থাকে। এবং আমিও সেটাই চাইছি যে হসপিটালটা আমিও জিতে এলে আমিও করে দেব, এবং শিক্ষা থেকে শুরু করে সমস্ত মানুষের যে প্রকল্পগুলো থেকে মানুষ পিছিয়ে আছে, মানে বিধবা ভাতা থেকে শুরু করে সব কিছু প্রকল্প তারা বিচ্ছিন্ন, ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন, আমি তাদের সমস্ত প্রকল্প ফিরিয়ে দেবো। একটা বিষয় সকাল থেকে ভাঙড়ে দেখা গিয়েছে যে আগে নির্বাচনগুলোতে যে চিত্র সেখান থেকে সম্পূর্ণ আলাদা, আজকে দুই প্রার্থী ভিন্ন ভিন্ন দল, বলা যেতে পারে প্রায় সাপে নেউলের সম্পর্ক একসাথে দেখা যাচ্ছে, কি বলবেন এটা নিয়ে? আমাদের কোনো আলাদা মানে ইয়ের সম্পর্ক, আমি একটা কথা বলবো, এটা পশ্চিমবঙ্গ, এটা অন্য কোনো জায়গা না, এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের ঐতিহ্য হচ্ছে সম্প্রীতি, পশ্চিমবঙ্গের ঐতিহ্য হচ্ছে ঐক্য, এটা আমরা কোনোদিন বিনষ্ট হতে দেবো। আচ্ছা, এখান থেকে আমরা যে যার পার্টি থেকে বিলং করি না কেন, আমরা আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো। এখান থেকে একটা কথা তো উঠতেই পারে, কোশ্চেন যদি করে আপনাদের যারা বিরোধী তৃণমূল ধরুন, তাহলে এখানে বলে ISF এবং বিজেপি কোথাও যেন একজোট হয়ে গেছে, দেখুন যদি এটা তাহলে আমাদের ISF আর বিজেপি জোট নাই, এর জন্য তাহলে আমাদেরকে মারপিট করতে হবে এখানে দাঁড়িয়ে, আমরা হচ্ছে একই ভাই বোন, আমরা একে অপরের কাছে ঝাঁপিয়ে পড়তে চাই, আমার বিপদ হলেও ভাই এগিয়ে আসবে, ভাইয়ের বিপদ হলেও দিদি এগিয়ে যাবে। ভালো আছেন তো? ফোনটা